আরেকটি হাদিস শুনাই, নবীজি বলেন, নদ্দারাল্লাহু ইমরান সামিয়া মিনা শাইআন ফাবাল্লাগাহু কামা সামিয়াহু, আল্লাহ ওই সমস্ত চেহারাগুলো তরু তাজা রেখো, যারা আমার হাদিস যেইভাবে শুনেছে সেইভাবে অন্য লোকদের কাছে বয়ান করেছে। সুবহানাল্লাহ, হিসাব করে দেখুন, নবীজি এত দোয়া করলেন আলেম ওলামাদের জন্য, আলেমের মুহাদ্দিসের জন্য, মুফতির জন্য, হাদিস বর্ণনা করে মানুষের কাছে পুষিয়ে দেয় চেহারা তরু তাজা রেখো। এই আশরাফুল মাদ্রাসার সাইফুল ইসলাম সাহেব হুজুরের চেহারাটা দেখেন, কাছারি বাড়ির বড় হুজুর ইমাম সাহেবের চেহারাটা দেখেন, ইমাম সাহেবের চেহারা দেখেন, কলিমুল্লাহ সাহেব হুজুর, আরও আরও হেফজাদার যে হুজুররা আছে ওনাদের চেহারাটা দেখেন, বেতন মাত্র 8 থেকে 10 হাজার। গতকালকে আমি ভোলায় বক্তব্য দিলাম, আমাকে দিল 18,000 টাকা হাদিয়া। কত হাদিয়া? ওনারা মাসে বেতন পায় 9,000, আমরা 1.5 ঘন্টায় 2 মাসের বেতন পকেটে। এর পূর্বে সিলেট হোসাইনিয়া মাদ্রাসা 70,000 মানুষের সামনে বক্তব্য দিলাম, 12,000 টাকা আপ ডাউন সিলেটের বিমান ভাড়া, আরো হাদিয়া 20,000, অর্থাৎ 32,000। কত হাজার? 32,000। এই যে আল্লাহর ওলি, এই ছাত্র শিক্ষক প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ইমামগণ, তাদের চেহারার দিকে তাকান, স্মার্ট কত, সুন্দর কত, বই পরিষ্কার কত, চেহারা নূরে নূরান্বিত। অপর দিকে বাংলাদেশের অর্থমন্ত্রী ছিল আবুল মাল, আবুল মাল কয় 4,000 কোটি দামিস। শিক্ষামন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিদ, চুল নাই, দাড়ি নাই, মাথার মধ্যে কিছু নাই, তাকাইলে ভারতের ঠাকুরও ফেল হয়ে যাবে। কিন্তু 7,000 আর 5,000 পকেটে আল্লাহর রাসূল বলেন, তাদাররাল্লাহু ইমরান, আল্লাহ এদের চেহারা সুন্দর রেখো, চেহারায় নূরে নূরান্বিত, ঠিক কিনা বলা? আল্লাহর রাসূলের হাদিস, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হতে পারো, চেহারার দিকে তাকাইলে ভারতের ঠাকুর ফেল। এত বিশ্রী চেহারা, 5,000, 7,000, 10,000 টাকা বেতন, বেতন না ভুল হবে, উজিফা মাতা, চেহারা এত সুন্দর। আসল কাহিনী আজকে শুনতে পারলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মিন্না শাইআন, কিয়ামত দিবস পর্যন্ত আলেমদের চেহারা তরুজতা থাকবে। বাবুনগরীর চেহারার দিকে তাকাও, চমকাইতে থাকে, মামুনুল হকের চেহারার দিকে তাকাও, বাতিল পেশাব করে দেয়, ঠিক কিনা বলা? আসতেছে আমার পরে মাহমুদুল হাসান গরমি আসবে, চেহারার দিকে তাকাও, দিল্লির দূতাবাস তৎহার করে কাঁপে, ঠিক কিনা বলা? চেহারা কত সুন্দর, চেহারাটা কত সুন্দর, বাতা 7,000, আবুল মাল কয় 4,000 দামিস, 4,000 কোটিকে কি কয়, রাবিশ রাবিশ, দামিস না রাবিশ, মানে কিচ্ছু না, চেহারা ছি 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 ছি, কি অবস্থা, সুদ ঘুষের সমস্ত দাগ চেহারাতে ভাসে। সেই আলেম ওলামা এত ফজিলত ওয়ালা জামাতকে কি বলে, জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী তালেবান আল কায়দা রাজাকার পাকিস্তানি, যে যেই দল করো, আমি মুসাফির হয়ে তোমাদের কাছে হাত জোড় করলাম, যুবক ভাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তোমার অধিকার আছে, তুমি যেই কোনো দল করো, বাকি যদি দল করো তাহলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু স্বাধীনতা হিসেবে উনি হক বেশি, উনার দল করো, তারপরে জিয়াউর রহমানের দল করো, এর সাত চাচা মরে গেছে, এর দল করে লাভ নেই, দল করো কোনো সমস্যা নেই। কিন্তু স্মরণ রাখব, এত ফজিলতময় জামাতের সাথে যারা বেয়াদবি করবে বা করেছে, মৃত্যুর আগে মুখটা কালো হবে, শাস্তি হবে, শাস্তি হবে, ঠিক কিনা বলো?
গ্যারান্টি সহ শাস্তি হবে, মৃত্যুর পরে চিরস্থায়ী আগুনে জ্বলতে হবে। বাবুনগরীর সাথে এক বেয়াদব বেয়াদবি করেছে জেলখানায়, আমার সেই বয়ান বিশাল ভাইরাল। ডিবি পুলিশ মাহফুজুর রহমান দাড়ি টান দিয়া গায়, বাবুনগরী তোর দাড়ি ছিঁড়ে ফেলব, মুখে পেশাব করব। বাবুনগরী কয়, আমি নবীর ওয়ারিস, সরকার যদি অন্যায় করে থাকে সরকার যে শাস্তি দিবে আইন অনুযায়ী সে শাস্তি দাও, বেয়াদবি করিস না। বেয়াদবি করবি অপমানিত হবি, লাঞ্ছিত হব। ডিবি পুলিশ অসভ্য ছিল, ইসকনের সদস্য ছিল, ভারতের আর এস এস এর সদস্য ছিল, সে বাবুনগরীকে বিশাল অপমান করল। আল্লাহ পাক সহ্য করে নাই কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই আলেমের সম্পর্কে এতগুলো হাদিস বয়ান করলো, আল্লাহ রহম করো, আল্লাহ চেহারা তরুতাজা রেখো, জান্নাত তাদেরকে তালাশ করে, পিপীলিকা যাদের পক্ষে দোয়া করে, মৎস্যসমূহ যাদের মাগফিরাতের জন্য দোয়া করে, সেই আলেম নবীর নায়েব নবীর ওয়ারিসের দাড়ি ধরে টান দিবে, ঠাট্টা করবে, বলে পেশাব করবো। বাবুনগরী অন্তর থেকে বদদোয়া বের হয়ে গেছে। 17-18 দিন পরে আল্লাহ পাকের কি খেলা দেখো, লীলা খেলা। বাবুনগরী মুক্তি পেয়ে হাটাজারিতে যুগান্তরে হেডলাইনে আসে, এই সেই মাহফুজুর রহমান। কিরে কিরে এই সেই মানে? ভিতরে পয়রা দেখি মাহফুজুর রহমান বেয়াদব ডিবি পুলিশকে তার আপন রক্তের যুবতী মেয়ে ঐশী ছুরি দিয়া জবাই করে দিয়েছে। বেয়াদবি করবা, নিজের সন্তান তোমাকে সাইজ করে দিবে, বাহিরের থেকে জঙ্গি আসতে হবে না, বাহিরের থেকে চাবাড়ি আসতে হবে না। আল্লাহ পাক তোমার ফ্যামিলির ভিতরে একজনের রক টেড়া করে দিবে, তোমাকে সাইজ করে দিবে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস আলেম ওলামা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যারা বেয়াদবি করেছে, 1 নম্বর আবু জাহেল, 2 শিশু যুবক বদরের যুদ্ধে বেয়াদবকে সাইজ করে দিয়েছে। বুখারীতে আছে, বাবু কতলি আবি জাহলিন, আবু জাহেলকে 2 শিশু বাচ্চা জবাই করে দিয়েছে, মুহাম্মদের সাথে বেয়াদবি করেছে। কাব বিন আশরাফ, বুখারী শরীফে আছে, বাবু কতলি কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা তার বাড়িতে গিয়ে কৌশলে গর্দান কেটে মুহাম্মদের সামনে নিয়ে আসছে, মুহাম্মদের সাথে বেয়াদবি করেছে। সেই বড় আবু আবি রাফে, বাবু বুখারীতে আসছে, বুখারী শরীফে, বাবু কতলি আবি রাফিন আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেয়াদবকে সাইজ করে দিয়েছে, মুহাম্মদের সাথে বেয়াদবি করেছে। উবাই বিন হলফ, মুহাম্মদ নিজ হাতে বর্ষা মেরে উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে তাকে শেষ করে দিয়েছে। সমস্ত বেয়াদব গুলো মৃত্যুর আগে শাস্তি পেয়েছে। আদবের সাথে বলবো, যুবক ভাই দল কর, কোনো সমস্যা নাই, নায়েবে নবীদের সাথে বেয়াদবি করা যাবে না। ওই সমস্ত নেতাদের কমান্ড মানা যাবে না যারা ওপেন ইচ্ছাকৃত ছাত্র আলেম ওলামা নায়েবে নবীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের কমান্ড মানা যাবে না। খবরদার, শাস্তি হবে, আবার বলছি শাস্তি হবে। হুজুর কেন বলতেছেন এই সমস্ত কথা? যদি না বলি আলেম ওলামা জাহান্নামে যাবে, আপনারা বেয়াদবি করে আপনারাও জাহান্নামে যাবেন। আর যদি আমি আমার হক কথাগুলো বলে দেই, আমিও জাহান্নাম থেকে মুক্ত, ছাত্রলীগ যুবলীগ ছাত্রদল জাহান্নাম থেকে মুক্ত, ঠিক কিনা বলো? মুসলমান সব জাহান্নাম থেকে মুক্ত, আল্লাহ পাক তৌফিক দান করুক।